والمؤمنات بعضهم اولياء بعض يامرون بالمعروف يامرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاه ويؤتون الزكاه ويطيعون الله ورسوله السلام عليكم ورحمه الله وبركاته রিজাউল করিম ভাই মালুশিয়াটি প্রশ্ন করেছেন যে আল্লাহ রব আলমিন পবিত্র কোরআন এর সাত করেন এখানে কুয়ান ফুসাকুম এর অর্থ কি এবং আহলিকুম নারা এখানে পরিবার পরিজন কাদেরকে বোঝানো হয়েছে আহাল থেকে ভাই সুরা তাহরিমের ছয় নম্বর আয়াতে আল্লাহ রব আলী নিরশাদ করেছেন হে মোমিন গন ও তোমরা নিজে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে আগুন থেকে বাঁচাও এ আয়াতে পু আন ফোসাকুম ও আহলি কুমনা রা এই আয়াতের ব্যাখ্যা বা তাফসির বিভিন্ন হাদিসে এসেছে এবং সাহাবি গণ থেকে এসেছে তাবি তাবিন তাবিমগণ থেকে এসেছে আলী রাজিয়ালহু এর অর্থ করছেন যে তোমরা নিজে এলেম শিখো এবং আমল করো তোমাদের পরিবার পরিজনদেরকে তোমরা এলেম শেখাও তদ আমল করার আদেশ করো তাহলে তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবে তদ্রভাবে অন্য অন্য সাহাবি থেকে এসেছে যে এর অর্থ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো নিজেরাই আল্লাহকে ভয় করো এবং তোমাদের পরিবার পরিজনকে ভালো কাজের আদেশ করো খারাপ কাজ থেকে নিষেধ করো তাদেরকে আল্লাহকে ভয় করতে বলো এ করার জন্য আদেশ করো এবং খারাপ মাসিয়াত থেকে তাদেরকে নিষেধ করো তাহলে জাহান্নাম থেকে নিজেরাও বাঁচতে পারবে পরিবার পরিজনরাও বাঁচতে পারবে এমনি করে তাবি তাবিনগণ মুজাহিদ কাতাদা ইত্যাদি যারা মুফাসির তাদের থেকে বর্ণনা এসেছে যে তোমরা নিজেরাই আল্লাহকে ভয় করো এবং পরিবার পরিজনকে তোমরা কি করাও আল্লাহকে ভয় করতে বলো ভালো কাজের আদেশ করো নিষেধ কাজ থেকে নিষেধ করো ইত্যাদি তদ্রুভাবে এই আয়াতের তাপসিরে একটি হাদিস এসেছে যে রাসুসাইসাল্লাম বলেছেন যে তোমাদের পরিবার তোমাদের সন্তানদেরকে যখন সাত বছর বয়স তাদেরকে আদেশ করো নামাজের জন্য দশ বছর বয়স হলে তারা নামাজ না পড়লে তাদেরকে মারধর করে নামাজ পড়াও তো এইগুলো এর এই আয়াতের তাফসিরে বিভিন্ন সাহাবি এবং তাবিগণ বিভিন্ন এর ব্যাখ্যা তাপসির করেছেন এক কথায় সব কিছুর অর্থ একদিকে এক হয় যে আল্লাহকে ভয় করতে হবে নিজেকে এবং পরিবার পরিজনকে আল্লাহকে ভয় করার জন্য বলতে হবে ভালো কাজের আদেশ নি খারাপ কাজ থেকে বিরত থাকা এলএম শিখে তদনুযায়ী আমল করা আনুগত্য করা মাসিয়ার থেকে দূরে থাকা এটাই হচ্ছে এর অর্থ কারণ এইগুলো করলে জাহান্নাম থেকে নিজেকেও বাঁচা যাবে নিজের পরিবার পরিজনকেও বাঁচানো যাবে এখানে পরিবার পরিজন বলতে নিজের ছেলে মেয়ে স্ত্রী ভাই ব্রাদার যারা আত্মীয় নিকটতম يدرك يبدا السلام عليكم ورحمه الله وبركاته. بالقسط لا اله الا هو العزيز الحكيم ان الدين عند الله الاسلام وما اختلف الذين اوتوا الكتاب الا من بعد ما جاءهم